আমাদের 21টা 16, মানে 16 প্রাইজ আমরা 21 দিয়েছি, 21 সোলো প্রাইজেস, অ্যান্ড ফর গ্রুপ ইন্টারস্কুল গ্রুপ ডান্স কম্পিটিশন করিয়েছিলাম, ওর প্রাইজটা ছিল 2 স্পেশাল, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর আর উমির আশা কিরণ ব্যারাকপুর, যাদের স্পেশাল বাচ্চাগুলো ওদেরকে আমরা প্রাইজ দিয়েছি, আর আমরা কিছু গ্রুপ ডান্স কম্পিটিশনদেরকে প্রাইজ দিয়েছি। আমাদের ইন ফিউচার মোটোটা হচ্ছে, আমরা এবছর হয়তো বাচ্চাদের জন্য কিছু নাচ গান নিয়ে কাজ করেছি, আমরা আগে হয়তো চাইবো যে বাচ্চাদের জন্য আমরা হয়তো স্পোর্টস নিয়ে কাজ করব, কুইজ নিয়ে কাজ করব। আমরা এখানে আমাদের এই স্টেম ওয়ার্ল্ড স্কুল প্রেমিসেসে আমরা ওদেরকে একটা ফ্রি হর্স রাইডিং দিয়ে থাকি, আমরা সবসময় অর্গানাইজ করি কিছু না কিছু। এই স্পেসটা, এত বড় স্পেসটা হয়তো এখানে স্কুলগুলোতে নেই। আমাদের স্কুলে যেহেতু হর্স রাইডিং হয়, আমরা সব বাচ্চাগুলোকেই ইনভাইট করি যে এখানে এসে ওরা হর্স রাইডিং শিখতে পারবে। আর আমাদের স্কুল তরফ থেকে বাচ্চাদের যদি আগে, এই বাচ্চাগুলো যারা আমাদের এখানে প্রাইজ পেয়েছেন, ওরা যদি চায় যে এখানে পড়াশোনা করবে, আমরা ওদেরকে অবশ্যই সুযোগ দেব। নক্ষত্র দা রাইজিং স্টার, এটা কত নম্বর সেশন? এটা ফার্স্টটাই ছিল, এটা ফার্স্ট সেশনতেই আমরা করেছিলাম, ইটস ওভার টুডে নাও, তো আমরা এটাই শেষ করলাম আজ। আপনাদের কাজটা কি ওয়েস্ট বেঙ্গল ব্যাপী নাকি ডিস্ট্রিক্ট? এটা আমরা এখন এই যে শুরু করেছি, এই অঞ্চলটাকে নিয়ে শুরু করলাম, বেল ব্যারাকপুর খড়দা, এখানের মোস্টগুলো বাচ্চা ছিল এই অঞ্চলে। তো নেক্সট ইয়ার মহকুমা সংগঠন, হ্যাঁ এটা আমরা চেষ্টা, হ্যাঁ হ্যাঁ সব কতটা সাড়া পাচ্ছেন? খুব ভালো, স্টার্টিং ফ্রম 40 স্টুডেন্টস রিচিং আপ টু 4000 স্টুডেন্টস, ইটস আ রিয়েলি আ প্রিভিলেজ ফর আস। আপনার নাম? কবিতা সুব্রমণ্যম, সেক্রেটারি আদিবি ফাউন্ডেশন। থ্যাংক ইউ।